আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো Adobe Photoshop Remove Grain এটা কিভাবে কাজ করে আমি সেটা দেখাবো প্রথমে আমরা ফটোশপটা ওপেন করলাম ওপেন করার পর আমরা একটা ছবি নিলাম এই ছবিটা নিলাম তারপর আমরা এখানে ফিল্টারে গেলাম এখানে ফিল্টারে অনেক ফিল্টার আছে তো আপনার হচ্ছে এখানে Remove Grain একটা ফিল্টার থাকে এটা ডাউনলোড করে নিতে হয় তো এটা হলে ছবির আপনার কোয়ালিটিটা একটু যদি ঝিরঝির বা একটু যদি সমস্যা হয় তাহলে এই ছবিটা একটু স্মুথ করা যায় খুব সুন্দরভাবে করা যায় তো সেটা করতে গেলে আমি ফটোশপটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এই যে Remove Grain 2 এই যে Remove Grain 2 এটা প্লাগইন এইটা হচ্ছে আপনার এই কাজটা করবে তো এই কাজটা করতে গেলে আপনাকে করতে হবে প্রথমে যাইতে হবে এটা কপি করে নিতে হবে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এই যে সফটওয়্যারটা আছে এই যে প্লাগইনটা আছে এই যে প্লাগইনটা এইটা আমার যে ভিডিওটা দেখবেন তখন নিচে ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে ওই লিংকে আপনি ক্লিক করে এই প্লাগইনটা আপনি ডাউনলোড করে নেবেন নেওয়ার পর তারপর এই কাজটা করবেন যেমন আমি আবার দেখাই এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে গেলাম সিতে যাওয়ার পর প্রোগ্রাম ফাইল 86 অর্থাৎ 32 বিট এটা তো আমি যে ফটোশপটা ব্যবহার করতেছি এই যে ফটোশপটা এটা হলো 32 বিট তাহলে আমাকে 32 বিট 86 এখানে যাইতে হবে তো ওখানে যাওয়ার পর অ্যাডোবিতে গেলাম অ্যাডোবি যাওয়ার পর যে অ্যাডোবি ফটোশপ CS5 আমি CS5 ব্যবহার করি তো আপনারা যেটা ব্যবহার করেন আপনি সেটাতে যাবেন তো এটাতে যাওয়ার পর প্লাগইন এই প্লাগইনে যাবেন প্লাগইনে যাওয়ার পর হচ্ছে ফিল্টার এই ফিল্টারে যাবেন ফিল্টারে যাওয়ার পর এটা পেস্ট করে দিবেন এখানে আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে কন্টিনিউ এই যে Remove Grain চলে আসলো তো আমরা এবার ফটোশপে যাব এখানে যাওয়ার পর আমরা এখন একটা ছবি নিব একটু খারাপ কোয়ালিটির ছবি নেই তাহলে বুঝতে একটু সুবিধা হবে এখান থেকে একটা ছবি নিলাম এই ছবিটাই নিলাম এই যে ছবিটা এটার ফেসটা দেখেন কেমন দেখা যাচ্ছে তো আমরা এখন কি করব আমরা যেটা ওখানে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে যে ফিল্টারে যাব ফিল্টারে যা এই যে গ্রিন সার্জারি চলে আসছে এই যে Remove Grain 2 এই Remove Grain 2 এ আমরা যাব যাওয়ার পর এখানে দেখেন এই যে ছবিটা এটা হচ্ছে আগের পজিশন এটা হচ্ছে পরের পজিশন এটা আপনারা বাড়াই দিতে পারবেন বেড়ে গেল এটা যদি আপনারা একটু কমায় দিতে হয় একটু কমায় দিলেন এই ছবিটার চাইতে আপনি একটু ভালো করবেন তো সেক্ষেত্রে একটু বাড়াই দিলাম আমরা আর একটু বাড়াই দিলাম হ্যাঁ ঠিক আছে ওকে করলাম হয়ে গেল ছবিটা অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তো এটা এই যে গ্রিন সার্জারি এখানে তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমার ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যদি কোনো সমস্যা হয় আমি হেল্প করব ধন্যবাদ